আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই নিশ্চয় ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে উজ্জ্বল স্লিংশটের পক্ষ থেকে স্বাগত জানাই নতুন আর একটা স্লিংশট ভিডিও দেখার জন্য। ভিয়েতনামি, এগুলো স্টাইলগুলো ভিয়েতনামি আর কি, এগুলো চায়নাতেই তৈরি হয়। যাই হোক, তো আর একটা কথা বলি, যারা ঢাকা বা ঢাকার আশেপাশে থাকেন চাইলে এসে সরাসরি আমার কাছ থেকে নিতে পারবেন। সেক্ষেত্রে শুধু সপ্তাহে একদিন শুক্রবার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করে মেসেজ দিতে পারেন, ফ্রি টাইমে আমি রিপ্লাই দিব। এবং যারা সরাসরি এসে নেবেন তারা আসার আগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসতে হবে। এবং সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠানো হয়, সেক্ষেত্রে শুধু কুরিয়ার চার্জটা আগে দিতে হয়। তো ভিডিওটা যত তাড়াতাড়ি পারি শেষ করব, অবশ্যই না টেনে কন্টিনিউ দেখতে থাকবেন। যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন এরকম নতুন নতুন স্লিংশটের ভিডিও পাওয়ার জন্য। তো এই স্লিংশটটা 7 সেন্টিমিটার একটা স্লিংশট এবং এটা নিচে ড্রাগন আছে, উপরে সম্ভবত এটা চিতা বাঘের একটা লোগো সম্ভবত। আপনাদের যদি মনে হয় অন্য কিছু আমাকে কমেন্ট করে জানাবেন। এটা খুবই সুন্দর এবং স্টেনলেস স্টিল মেটাল, এগুলো জং ধরে না, ভাঙবে না, নষ্ট হওয়ার মতো কিছুই নাই এবং ধরেও খুবই আরাম, খুবই আরাম। ফিনিশিংগুলো খুবই সুন্দর, এক কথায় অসাধারণ। আপনারা যারা জানেন বা এই সম্বন্ধে তারা তো জানেনই। এটা 7 সেন্টিমিটারের স্লিংশট। সাধারণত আমার হিসাবে, মানে যার যার একান্তই হিসাব, আমার হিসাবে 7 সেন্টিমিটার স্লিংশট দিয়ে 45 ডিগ্রি এবং 180 ডিগ্রি মারতে আমার কাছে খুব ভালো লাগে। পারলে 90 ডিগ্রি তো খুবই ভালো, ইজি। তো যাই হোক, এক একজনের কাছে এক এক ধরনের ভালো লাগা আর কি। তো এরপরে আমি যদি এটা একটু দেখাই, এখানে আমি দুইটা রাবার লাগিয়ে রেখেছি। এগুলা কমফোর্ট এবং বেশি অতিরিক্ত যারা ইউজ করেন, মারতে মারতে হাতে হয়তো এই পাশে ব্যথা লাগে আঙ্গুলে, সেই ক্ষেত্রে এই রাবারগুলো আমার কাছ থেকে নিতে পারেন, যাদের প্রয়োজন আমার কাছে আছে। এবং আমি এটা এখানে লাগিয়ে রেখেছি জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য, এই জাতীয় রাবারগুলো আছে। আর এখানে এই টাইমে মিস্টিল বল আছে, যদি কারো প্রয়োজন হয় এই টাইমে মিস্টিল বল নিতে পারবেন। এবং এ ধরনের চুম্বক আছে, যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাঠাই। স্টিলের বল এখানে 500 পিসের প্যাকেট আছে, এখানে 500 পিসের প্যাকেট, যদি আপনাদের প্রয়োজন হয় নিতে পারবেন। এগুলা 8 mm, একদম নিউ বল, নিউ, কোনো ধরনের জং নাই, কিছু নাই। জং থাকলে পুরা ফ্রি দিয়ে দিব, সোজা কথা। একদম ডায়মন্ডের মতো চকচক করতেছে। এগুলা কোনো ইউজ করা বল না, যে ইউজ করা বল বা কোনো বেয়ারিং বাঙ্গার বল ওই জাতীয় কিছু না, চায়না থেকে ইম্পোর্ট করা। যদি কারো প্রয়োজন হয়, পর্যাপ্ত পরিমাণ আছে, শেষ হওয়ার আগে যোগাযোগ করবেন, কারণ এগুলো চায়না থেকে আনতে গেলে অনেক সময় লাগে, সেটা যারা জানেন তারা তো জানেন। তো আজকের ভিডিও আর কি বলবো, বেশি বড় তো করার মতো কিছুই নাই। 8 mm বল আছে, স্লিংশট আছে, যাদের প্রয়োজন অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন। এই স্লিংশটটা কার কার পছন্দ হইলো সেটাও কমেন্টে জানাইতে পারেন। তো কি আর বলবো, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।